তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণা লাইফ স্টাইল নার্সিং। তো আজকে আমি কী টপিকে ভিডিও নিয়ে এসি তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। তো হ্যাঁ, আজকে আমি জিএনএম করার পর তোমরা কী করে সিএইচও হতে পারবে বা সিএইচওটা কী কী করে হতে হয়, স্যালারি কত, কোথায় পোস্টিং, এই সমস্তটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই একদম স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা ওয়াচ করো, তাহলে তোমাদের সিএইচও নিয়ে একটা ধারণা চলে আসবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি, আমি যে কথাগুলো আছে তোমাদেরকে বলবো এই কথাগুলো সম্পূর্ণটাই আমি আমার প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে শুনে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি বোলপুরে রেজিস্ট্রেশন আনতে গিয়েছিলাম এবং তখন সেখানে গিয়ে দেখি সেখানে সিএইচও ট্রেনিং হচ্ছে। তারপরে ম্যামের কাছ থেকে আমি ডিটেলস ইনফরমেশন নিলাম এবং তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো, আর যারা আমার যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সিএইচও যে আমি করছি, অনেকে হয়তো এই পোস্টটা সম্পর্কে অনেকে জানেই না। তো আগে আমি বলে নিই যে সিএইচওটা কী আর কোথায় পোস্টিং হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর জিনিসটা শোনারও ইন্টারেস্টটা বেড়ে যাবে। তো সিএইচও মানে কমিউনিটি হেলথ অফিসার। তো এই সিএইচওদের পোস্টিং কিন্তু সাব সেন্টারেই হবে। তাহলে একটা সাব সেন্টারে কে কে থাকছে, একজন সিএইচও থাকছে, তারপরে থাকছে ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম এবং থাকছে এরিয়া এবং পপুলেশন অনুযায়ী হাজার পপুলেশনে একটা করে আশা থাকে। তাই তোমার যত পপুলেশন তেমন থাকবে আশা। সিএইচওদের পোস্টিং কিন্তু হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলো যেখানে আছে সেখানেই হয়। তো তোমাদের হয়তো ক্লিয়ার হয়ে গেছে যে সিএইচওদের পোস্টিং কোথায় হয়। তো সিএইচওদের কাজ কি এটা যদি তোমরা জানতে চাও, এটা আমি সেপারেট ভিডিও করে দেবো। তো এই ভিডিওতে যদি আমি বলতে চাই যে সিএইচওদের কাজ কি, তাহলে পুরো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আজকে শুধু সিএইচও কীভাবে হতে হয়, ক্রাইটেরিয়া কী, স্যালারি কত, এইসব নিয়ে কথা বলবো। নেক্সট ভিডিওতে আমি বলে দেবো সিএইচওদের কাজ কি। সামনেই এক্সাম আর অনেকে কনফিউজ যে এএনএম করবে না জিএনএম করবে। এখনও কিন্তু অনেকে সিদ্ধান্ত নিতে পারেনি, অনেকে হয়তো এটা সিদ্ধান্ত নিয়েছে যে আমি জিএনএম করবো, কিন্তু তারপরেও একবার ভেবেও পিছপা হচ্ছে যে জিএনএমে তো এখন চাকরি পেতে অনেকটা লেট হয়, তো আমি এএনএমই করবো। আমি আজকে এটা নিয়েই কথা বলতে এসেছি যে জিএনএম করার পর কিন্তু বসে না থেকে তোমরা সিএইচও এই জবটা করতে পারো এবং তারপরে যখন রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু তোমরা স্টাফ নার্সও হতে পারো। তো এই যে সিএইচওর কথা বললাম, এটাও কিন্তু দু রকম হয়, একটা পারমানেন্ট সিএইচও আর একটা কন্ট্রাক্টুয়াল সিএইচও। তো পারমানেন্ট সিএইচওটা কি, পারমানেন্ট সিএইচও হচ্ছে যারা স্টাফ নার্স থেকে সিএইচও পোস্টে পোস্টিং, আর কন্ট্রাক্টুয়াল সিএইচও কিন্তু যারা জিএনএম কমপ্লিট করেছে এবং যাদের কাছে রেজিস্ট্রেশন আছে, বিএসসি কমপ্লিট করেছে যারা এবং পোস্ট বিএসসি যারা করেছে, সকলেই করতে পারবে অ্যাপ্লিকেশন। চলো প্রথমে আমি বলবো যে সিএইচও এই চাকরিটা পেতে গেলে তোমাদের এক্সাম বা কীভাবে পেতে হয়, এক্সাম কেমন হয়, কীভাবে সিলেকশন হয়, তো সেটাকে বলে নিই। আজকের ভিডিওতে আমি মূলত কন্ট্রাক্টুয়াল সিএইচও নিয়ে কথা বলব। এই সিএইচও পোস্টে পোস্টিং হওয়ার জন্য তোমাদের একটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে রিটেন এক্সাম দিতে হবে, ইন্টারভিউ হবে, সিলেক্ট হলে তোমাদের 4 মাসের ট্রেনিং হবে এবং তারপরে তোমরা একজন সিএইচও হিসাবে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে জয়েন হতে পারবে। ভাবছো জিএনএম করা 3-4 বছর পরে জব হচ্ছে, তাদের জন্য এটা কিন্তু বেস্ট যে তোমরা জিএনএম ট্রেনিং করার পরে তোমরা ফ্রি ফর্মটা ফিল আপ করে কিন্তু সিএইচও জয়েন করে যেতে পারো এবং যখন তোমাদের রিকোয়ারমেন্ট বেরোবে তোমরা কিন্তু পারমানেন্ট স্টাফ নার্স হিসাবে কিন্তু তোমরা হাসপাতালে ডিউটি করতে পারবে। তো এই 4 মাসের ট্রেনিংয়ে কিন্তু তোমাদের কোনো রকম খরচা নিজেদের করতে হবে না, সম্পূর্ণটা কিন্তু তোমার খরচা সবটা গভর্নমেন্ট চালাবে। তোমার এই 4 মাসের ট্রেনিংয়ে তুমি 10,000 টাকা করে স্টাইপেন্ড পাবে প্রত্যেক মাসে। তো তোমার খাওয়ার পুরো খরচাটাই কিন্তু নিয়ে নেবে গভর্নমেন্ট। শুধু ট্রেনিং সেন্টার যেখানে পড়বে সেখানে গিয়ে তোমাকে নিজে থাকতে হবে, মেনিংয়ে তোমাদের কোনো রকম টাকা পয়সা লাগবেই না, তোমরা বলতে পারো উপরন্তু তোমরা কিন্তু 10,000 টাকা করে পাবে। তো এইবার বলি সিএইচওদের কত স্যালারি হয়। সিএইচও যেমন বললাম পারমানেন্ট এবং কন্ট্রাকচুয়াল দুরকম হয়, তাই দু রকমের কিন্তু স্যালারিটাও ডিফারেন্স আছে। তাই কন্ট্রাকচুয়ালের স্যালারি আলাদা এবং পারমানেন্ট সিএইচওদের কিন্তু স্যালারি আলাদা। পারমানেন্ট সিএইচও তারা যেহেতু স্টাফ নার্স গ্রেড 2 থেকে আসে, তো তাদের স্টাফ নার্সের বেতনটা কিন্তু তারা পায়, কিন্তু কন্ট্রাকচুয়াল সিএইচওরা কিন্তু পার মান্থ 20,000 টাকা পায় এবং তার সঙ্গে পিএলআই বলে একটা পে তারা পেয়ে থাকে, সেটা কাজের উপর নির্ভর করে। তুমি পিএলআই বলে একটা ইন্টেনসিভ পাই, তো সেটা 5,000 ম্যাক্সিমাম হতে পারে এক মাসে। তো ধরে নাও তোমার স্যালারি 25,000 হবে পার মান্থ। পার মান্থ কন্ট্রাকচুয়াল সিএইচওর স্যালারি ওই 25,000-এর মতো হবে। সিএইচও জবে তোমার ঢোকার আগে কিন্তু একটা বন্ডে তারা সাইন করিয়ে নেবে এবং সেটাতে লিখিত থাকবে যে তুমি 3 বছর সেখানে জব করবে, এবং যদি জবটা 3 বছর আগে তুমি নিজের ইচ্ছে ছাড়তে চাও তাহলে কিন্তু একটা বড় অ্যামাউন্টের তোমাকে টাকা দিয়ে তবেই জবটা ছাড়তে হবে। ধরো 2 লাখ মতো টাকা দিয়ে তারপরেই ছাড়তে হবে। কবে, যেদিন থেকে তুমি জয়েন করবে সিএইচও পোস্টে, তারপর থেকে 3 বছরের মধ্যে যদি তুমি চাকরিটা ছাড়তে চাও তাহলে কিন্তু তোমাকে 2 লাখ টাকা দিতে হবে, তবেই তুমি চাকরিটা ছাড়তে পারবে। আর তুমি যদি ট্রেনিং পিরিয়ডে মানে 4 মাসের ট্রেনিং হয় বললাম, সেই 4 মাসের মধ্যে চাকরিটা ছাড়তে, সেই ট্রেনিংটা ছাড়তে চাও, তখনও কিন্তু তোমাকে 5,000 টাকা দিয়ে তবেই তুমি ট্রেনিংটা ছাড়তে পারবে। তো এই দুটো বন্ড রয়েছে। এবার কথা হচ্ছে তোমরা ধরো চাকরি করতে করতে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট আছে সেটা বেরিয়ে গেল এবং তোমরা চান্স পেয়ে গেলে, তাহলেও কি তোমাদেরকে টাকা দিয়ে ছাড়তে হবে? তো সেক্ষেত্রে তোমাদের টাকা দিতে হবে না। তাহলে কী হলো, তোমরা যদি কোনো সরকারি চাকরি পেয়ে থাকো
তাহলে কিন্তু তোমরা ছাড়তে পারবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো টাকা দিতে হবে না। আর তুমি যদি আদার্স কারণে তুমি যদি চাকরিটা ছাড়তে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে টাকা দিয়েই ছাড়তে হবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা সিএচও জিএনএম করার পর সিএচও পোস্টে জয়েন হতে পারো, এবং যতদিন না তোমাদের স্টাফ নার্সের রিকোয়ারমেন্ট বেরোচ্ছে ততদিন তোমরা সিএচও করতে পারো। এবং স্টাফ নার্সের রিকোয়ারমেন্ট বেরোলে তোমরা কিন্তু একদম সেখান থেকে সিএচও পোস্টটা ছেড়ে তোমরা কিন্তু স্টাফ নার্স হতে পারো, যারা ভাবছো জিএনএম করবে তাদের জন্য। তো এরপরই বলি যে সিএইচও করতে করতে তুমি কি হায়ার স্টাডি করতে পারবে? তো না, সিএইচও করতে করতে তুমি কিন্তু হায়ার স্টাডি করতে পারবে না। তো সিএইচও করতে করতে তুমি কিন্তু হায়ার স্টাডি করার কোনো চান্স পাবে না। যদি করতে চাও বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং, সেক্ষেত্রেও কিন্তু চাকরিটা ছেড়ে 2 লাখ টাকা দিয়ে তবেই তোমাকে যেতে হবে, তারপরে তুমি হায়ার স্টাডি করতে পারবে, না যেটা কিন্তু নয়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে। তো টাটা, দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।